কোনো বাস আস্থান বা রেলওয়ে স্টেশনত নহয়, এইবার বিমানবন্দরত উদ্ধার করা হল এগারী কিশোরীক। মানব সরবরাহকারী জালত পড়া এগারী কিশোরীক উদ্ধার করা হল এইবার বর্ঝার বিমানবন্দরের। হয়, বর্ঝার আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরের এগারী কিশোরীক উদ্ধার করার লগে লগে পোহরলে আহিছে বহু বিস্ফোরক তথ্য। অসমত এতিয়া মানব সরবরাহকারী জাল, বহিরাজ্যর মানব সরবরাহকারীর চকু এতিয়া অসমত। সোশিয়াল মিডিয়া যোগে প্রবঞ্চনারে মানব সরবরাহর জাল পেলাইছে এই চক্রটোয়ে। অতি নাটকীয়ভাবে এগারী কিশোরীক গুয়াহাটির পরা দিল্লিলৈ লৈ যোৱাৰ পরিকল্পনা করেছিল এই চক্রটোয়ে। প্রেমর জালেরে ফসাইছিল এগারী যুবতীক, প্রেমর প্রস্তাব দিছিল এগারী যুবকে। দিল্লির যুবক দীপাংশুয়ে দিছিল প্রেমর প্রস্তাব এই কিশোরীগীক। একাদশ শ্রেণীত অধ্যয়নরত কিশোরীগিয়ে স্কুলিয়া পোশাকতে দিল্লিলৈ যাবলৈ ওলাই আহিছিল। প্রলোভন প্রবঞ্চনারে জাল পাতিছে মানব সরবরাহকারী। বিদ্যালয়ের পোশাকতে আছিল কিশোরীগী, দিল্লিলৈ যাবলৈ যো জা চলাইছিল কিশোরীগীয়ে। একাদশ শ্রেণীত অধ্যয়নরত ছাত্রীগীর ঘর মরিগাঁওত। দিল্লি অভিমুখী বিমানত উঠার সময়তে উদ্ধার করা হল কিশোরীগীক। স্কুলিয়া পোশাকত থকা কিশোরীগীক প্রত্যক্ষ করে সন্দেহ উপজিল CISF-র। কিশোরীগীক সোধা পোছা করাত ওলাই পড়িল এই ঘটনার আঁরর রহস্য। দিল্লিওয়ালা প্রেমিকরে সংসার পাতিবলৈ ওলাইছিল কিশোরীগীক। দিল্লির দীপাংশু নামৰ এজন যুবকৰ সৈতে চিনাকি হৈছিল ফেসবুকত। দীপাংশুয়ে দিল্লিলৈ যাবলৈ বিমানৰ টিকেট পৰ্যন্ত কৰি দিছিল। বিদ্যালয়ৰ পোছাকত থকাৰ বাবে CISF-ৰ সন্দেহ উপজিল। দিল্লীত আইতাকক লগ কৰিবলৈ যাও বুলি কৈছিল CISF-ক, কিন্তু দিল্লীৰ আইতাকে নাজানে অসমীয়া। আৰু CISF-ৰ জেৰাত সকলোখিনি কথাই ওলাই পৰিল। দীপাংশু নামৰ দিল্লীৰ যুৱকজনে কৌশলেৰে দিল্লীলৈ মাতি পঠিয়াইছিল কিশোৰীগৰাকীক। আৰু আটাইতকৈ আশ্চর্যকর কথা যে পিতৃ মাতৃর অজ্ঞাতে কিশোরীগী আহিছিল দিল্লিলৈ যাবলৈ স্কুলিয়া পোশাকত। আৰু এনেদৰে বর্ঝার বিমানবন্দরত অতি নাটকীয়ভাবে এই কিশোরীগীক উদ্ধার করা হল। বিভিন্ন সময়ত অসমত দেখিবলৈ পোৱা যায় বর্তমান সক্রিয় রূপত আছে অসমত মানব সরবরাহকারী চক্র। বিভিন্ন প্রান্তত চাকরির প্রলোভন, বিয়ার প্রলোভন দি যুবতী মহিলাসকলক লৈ যায়, বিক্রি করা হয় বহিরাজ্যত। আর তেনেদরে এই কিশোরীগীও মানব সরবরাহকারী চক্রর কবলত পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু CISF-র তৎপরতার রক্ষা পড়িল কিশোরীগীক।